আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রফেসর কিভাবে খুঁজে বের করবেন। আমাকে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন যে প্রফেসর খুঁজে বের করার কোনো টেকনিক আছে কিনা যেটা আমি শেয়ার করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রফেসর খুঁজে বের করার একটি অতি সহজ এবং ইফেক্টিভ উপায়। প্রফেসর খুঁজে বের করাটা কেন জরুরি? এটা অনেক জরুরি এই জন্য যে আপনি মাস্টার্স অথবা পিএইচডিতে যখন পড়াশোনা করতে যাবেন, বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে, তখন আপনার ফুললি ফান্ডেড স্কলারশিপের জন্য আমি মনে করি প্রফেসর খুঁজে বের করাটা অনেকটা আবশ্যক। কারণ হচ্ছে যে প্রফেসরকে খুঁজে বের করার পরের কাজ হচ্ছে আপনার প্রফেসরকে কনভিন্স করতে হবে এবং পটেনশিয়াল সুপারভাইজার আপনার অ্যারেঞ্জ করতে হবে। সো প্রফেসর খুঁজে বের করাটা হচ্ছে সবার প্রথম স্টেপ। সো প্রফেসর খুঁজে বের করার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে আমি যেটা করেছি বা আপনারাও যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে আপনার যেই ইউনিভার্সিটিতে ইন্টারেস্ট আছে সেই ইউনিভার্সিটি লিখে সার্চ দিবেন। ফর এক্সাম্পল, আপনি ইউনিভার্সিটি অফ বার্মিংহামে যদি আপনার ইন্টারেস্ট থাকে, অথবা লেটস সে ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম, যে কোনো একটি ইউনিভার্সিটি আপনি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি ওয়েবসাইটে গেলে ওইখানে দেখবেন মোর অর লেস তাদের সব ধরনের ইনফরমেশন রিলেটেড টু স্টাডি দেয়া থাকে। সো ওইখানে গিয়ে আপনার যে সাবজেক্ট সেটি আপনি খুঁজে বের করবেন, আপনি যে ডিপার্টমেন্টে পড়তে চান অথবা যেই ফ্যাকাল্টিতে পড়তে চান। এক এক ইউনিভার্সিটিতে এক একভাবে তারা সেগ্রিগেট করে থাকে। সেখানে গিয়ে আপনি লেসে আপনার ইন্টারেস্ট হচ্ছে ফাইন্যান্স রিলেটেড সাবজেক্টে অথবা অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্টে, সো ফাইন্যান্সের রিলেটেড ডিপার্টমেন্টে গিয়ে, নর্মালি এটা আমি যদি ওভারঅল ধরি এটা বিজনেস ফ্যাকাল্টির আন্ডারে পড়ে। সো বিজনেস ফ্যাকাল্টিতে গিয়ে আপনি যখন সার্চ দিবেন যে আপনার সাবজেক্ট ইন্টারেস্ট হচ্ছে ফাইন্যান্সে, ফাইন্যান্স লিখে সার্চ দিলে তখন ফাইন্যান্সের যারা ডিপার্টমেন্টের মেম্বার থাকে অথবা ফ্যাকাল্টি মেম্বার্স থাকে তাদের সবার নামের তালিকা চলে আসে। সো এটা সিনিয়রিটি বেসে দেয়া থাকে। প্রথমে থাকে হচ্ছে ডিপার্টমেন্ট হেড অথবা ডিন, এক এক ইউনিভার্সিটিতে এক একভাবে দেওয়া থাকে। সো ওইখান থেকে শুরু হয়, এরপরে প্রফেসর, এরপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, সবার নিচে থাকে হচ্ছে লেকচারার, এভাবে দেয়া থাকে। সো ওইখানে আপনি আপনার যে প্রফেসরের উপর ইন্টারেস্ট সেই প্রফেসরকে খুঁজে বের করবেন। বাট আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যে প্রফেসরের প্রতি আপনার আগ্রহ সেই প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট এর সাথে আপনার রিসার্চ ইন্টারেস্ট যেন ম্যাচ করে অথবা সিমিলার হয়। সিমিলার রিসার্চ ইন্টারেস্ট আছে কিনা সেটি আপনি কিভাবে জানবেন? সেটি জানার জন্য ওইখানে যে প্রফেসরের যে তালিকাগুলো দেয়া থাকে সেখানে আপনি দেখবেন যে তাদের যে কোয়ালিফিকেশনস থাকে সেই কোয়ালিফিকেশনসের সাথেই দেয়া থাকে হচ্ছে তাদের রিসার্চ এক্সপার্টিস অথবা রিসার্চ ইন্টারেস্ট কি, কোন বিষয়ে তারা ডিটেইল রিসার্চ করেছে। যেমন আমি যদি এক্সাম্পল দিতে চাই, ফাইন্যান্সের ক্ষেত্রে অনেক সময় যদি সাব টপিকে চলে যান, সাব টপিক প্রতিটা রিসার্চের কিন্তু সাব টপিক থাকে। একটা হচ্ছে ফাইন্যান্স হচ্ছে একটা ওভারঅল সাবজেক্ট, এটার সাব টপিক হচ্ছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি হতে পারে, ফিনটেক, তারপরে হতে পারে গ্রিন ফাইন্যান্সিং হতে পারে, ঠিক আছে, তারপরে হতে পারে হচ্ছে ব্যাংকিং নিয়ে, ঠিক আছে, তারপরে হতে পারে হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে, এখন ইনভেস্টমেন্ট কি ধরনের ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে হতে পারে। সো এটা মোর স্পেসিফিক, ন্যারো থেকে ন্যারোয়ার, ঠিক আছে। প্রথমে শুরু হয় ব্রড ফাইন্যান্স, তারপরে হচ্ছে ফাইন্যান্সের যে আরো স্পেসিফিক, তারপরে আরো স্পেসিফিক, এরকম করতে করতে এটা একেবারে ন্যারোতে চলে যাবে। এবং সেখানে আপনি দেখতে হবে যে তার রিসার্চ ইন্টারেস্টের সাথে কি আপনার রিসার্চ ইন্টারেস্ট ম্যাচ করে কিনা, ঠিক আছে। যেমন ধরেন আপনি যদি ব্যাংকিং নিয়ে রিসার্চ করতে চান, সেই ক্ষেত্রে ব্যাংকিং এর মধ্যে প্রাইভেট ব্যাংকিং থাকে, পাবলিক ব্যাংকিং থাকে, কমার্শিয়াল ব্যাংকিং থাকে, আবার কমার্শিয়াল ব্যাংকিং এর মধ্যে ইসলামিক ব্যাংকিং থাকে, কনভেনশনাল ব্যাংকিং থাকে। সো আপনাকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে হবে যে আপনার ওই রিসার্চ ইন্টারেস্টের সাথে আপনার যে নিজের রিসার্চ ইন্টারেস্ট আছে সেটার সিমিলারিটি আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা যদি প্রথমেই যদি সিমিলারিটি না থাকে শেষে গিয়ে সিমিলারিটি আপনি খুঁজে বের করতে পারবেন না, এটা ডিফিকাল্ট হয়ে যায়। এরপরে আপনি যেটা করবেন, ওই যে যে প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট এরিয়াসগুলো আপনি দেখলেন, সেখানে লেসে আপনার প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট অথবা রিসার্চ এক্সপার্টিজে আপনি গ্রিন ফাইন্যান্সিং পেলেন,
গ্রিন ফাইন্যান্সিং পাওয়ার পরে আপনি যেটা করবেন, গ্রিন ফাইন্যান্সিং লিখে আপনার প্রফেসরের নাম ধরলাম প্রফেসর এ, প্রফেসর বি, হোয়াট এভার, সেই প্রফেসর এ সাথে গ্রিন ফাইন্যান্সিং লিখে আপনি চলে যাবেন হচ্ছে গুগল স্কলারে। গুগল স্কলারে আপনি কম বেশি সব ধরনের ইনফরমেশন পাবেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা ফুল যে রিসার্চ সেটা দেয় না। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার সামারি পড়তে হবে। সামারি পড়লেই আপনি বুঝতে পারবেন যে পুরো রিসার্চটা বেসিক্যালি কী নিয়ে। কারণ হচ্ছে যে আমাদের সবার পক্ষে সব সময় ওই পুরো রিসার্চটা পড়ার মতো সময়ও থাকে না, এবং অ্যাক্সেসিবিলিটি যেটা সেটাও থাকে না। আপনাকে হয়তো বা মেম্বার হতে হবে ওইটা যদি পড়তে চান ওই ওই পার্টিকুলার রিসার্চ প্ল্যাটফর্মের, যেমন এলসাইবার হলে এলসাইবারের হয়তো বা আপনার মেম্বারশিপ নিতে হবে, অথবা টাকা দিয়ে রিসার্চ পেপারটা আপনার কিনতে হবে। সো এটা আমাদের সবার পক্ষে সবসময় সম্ভব না। তো সেখানে গিয়ে আপনি দেখবেন ওই গ্রিন ফাইন্যান্সিং টাইটেলে আপনার যে প্রফেসর, সেই প্রফেসরের লিখা কি রিসার্চ পাবলিশ হয়েছিল, এবং ওইখানে কো অথর কারা ছিল, ওই রিসার্চের সামারি, মোস্ট ইম্পর্টেন্ট সামারি, এবং অ্যাবস্ট্রাক্ট, যেটা অ্যাবস্ট্রাক্টটাও অনেক ইম্পর্টেন্ট। অ্যাবস্ট্রাক্টে দেয়া থাকে বেসিক্যালি কি নিয়ে রিসার্চটা লিখা হয়েছে, রিসার্চের পারপাস অফ দ্য স্টাডি, তারপর হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, তারপরে এইম অফ দ্য রিসার্চ, রিসার্চের আউটকাম, তারপরে রিসার্চের যে অবজেক্টিভ, সব কিছু ওইখানে দেয়া থাকে। সো ওইটা দেখে আপনাকে খুঁজে বের করতে হবে যে ওই প্রফেসরের রিসার্চ এরিয়াসের সাথে আপনার রিসার্চ ইন্টারেস্টের কি কোনো ধরনের মিল আছে কিনা। সেখান থেকে আপনি আপনার প্রফেসর খুঁজে বের করতে পারবেন, যার সাথে আপনার সবচেয়ে বেশি মিলবে তার সাথেই আপনি সবচেয়ে বেশি ফান্ডিং পাওয়ার পসিবিলিটিটা থাকে। এটা গ্যারান্টেড না, কিন্তু পসিবিলিটিটা বেশি থাকে, ঠিক আছে? এভাবেই তারা বেসিক্যালি ফিল্টার করে। এখন আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি, কিন্তু এই যত বেশি মিল পাবে, যত আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলে যাবে, তত পসিবিলিটি হাই যে এই প্রফেসরের আন্ডারে আপনাকে রিসার্চ করতে দেয়া হবে এবং ফান্ডিংটা আপনি পাবেন। তো আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনারা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন কিভাবে প্রফেসর খুঁজে বের করতে পারবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি প্রফেসর খুঁজে বের করার পরে প্রফেসরকে কনভিন্স করার জন্য কিভাবে ইমেল লিখতে হয় সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।